দেখেন ব্রিটেনের মতো উন্নত দেশ যেখানে তাদের ইলেকট্রনিক সফিস্টিকেশন অনেক ভালো, তাদের পুলিশরা অনেক ওয়েল ট্রেন, সেই সমস্ত জায়গায় একজন জনপ্রতিনিধির এখানে এসে তারা গ্লাস ভেঙে দেয়, আপনার মেসেজ দিয়ে যায়, এটা খুবই দুঃখজনক। তবে আমি বিশ্বাস করি যে ব্রিটিশ সরকার উইল টেক দ্য রেসপন্সিবিলিটি এবং যা যা করার তারা তারা করবে। সেটা শুধু টিউলিপ ছাড়াও এরা কিছুদিন আগে আরেকটি বন্ধু মহিলা সেজনের দুর্ঘটনা ঘটে, আর আমাদের দেশে ঝুলে আপনার তো হইচই শুরু করেন, আরো কয়েকটা মারলো না, সাতজনে মারলো, তার ওইটা চুপ হয়ে গেল, আমরা খুব সম্পর্কিত আমাদের জাতি। নেম ইজ এ পাওয়ারফুল ইনস্টিটিউশন, প্রায় 135টি দেশ এর সদস্য আমাদের সাথে সহযোগে। আমরা তখন বাজেট, ইউএন এর বাজেট পাশ করবো না ঠিক করে, তখন বাধ্য হয়ে গভীর রাতে সকাল 3টার সময় ওই দিন, পরের দিন যদি আমরা পাস না করি তাহলে পরের দিন তো ইউএন বন্ধ হয়ে যাবে, রাত্রে 12টার সময় গড়ি বন্ধ করে দিয়ে তৎকালীন প্রেসিডেন্ট আপনার রাত 3টার সময় বড় লোকের দেশগুলো রাজি হয়। ন্যাম ওয়াজ আওয়ার বেস্ট ফ্রেন্ড, তখন ন্যাম আমাদের সাহায্য করেছে। সো ন্যাম ইজ এ গুড ফোরাম এবং আমরা সাথে আছি, তা সে তাদের ওখানে কিন্তু নেতা ছিল। আমরা একজন লোক মারা যাক সেটা আমরা চাই না কোথাও, তো একজন লোক মারা গেছে, আমরা সাথে সাথে এর জন্য অ্যাকশন নিয়েছি, 3-3 দিন ধরা পড়েছে এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপরে কাজ করতেছেন। উইল ডিগ ইন টু ইট, কেন কী কার কী কারণে কীভাবে, তবে এমনিতে অ্যাপারেন্টলি আমরা দেখেছি যে এই মহিবুল্লাহ সে তার দেশে ফেরত যাওয়ার জন্যে বিভিন্ন রকম আপনার আন্দোলন করেছিলেন এবং লেজিটিমেট আন্দোলন, তার নিজের দেশে ফিরে যাবে, তো কোনো কোনো লোক হয়তো এটা পছন্দ করে না, তাই হয়তো সেই জন্য তাকে মেরে ফেলেছে। খুবই দুঃখজনক, যারা মেরেছে আমরা তাদের বার কর আইডেন্টিফাই করব এবং তাদের শাস্তি দেব যাতে আর এই ধরনের দুর্ঘটনা কখনো না হয়। আর এমনিতে রোহিঙ্গারা যারা আছেন তাদের আমরা ফুললি প্রোটেকশন দিচ্ছি, আমাদের প্রোটেকশনের পরিমাণ আরও বেড়েছে, সো উই হোপ, এবং এই বর্ডারগুলো আমরা টাইটেন করব যাতে কোনো ধরনের এই যে এই যেগুলো হয় ওখানে অনেক ড্রাগ ব্যবসা হয়, অনেক ক্রাইমের কাজ হয়, অনেকে মানুষগুলোকে হিউম্যান ট্রাফিকিং হয়। আপনার আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তথ্য এসেছে যে কিছু কিছু আর্মস এইদিকে, তো তারা দে উইল টেক স্ট্রং অ্যাকশন, শক্ত অবস্থানে আমরা এই ব্যাপারে, আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা ওখানে করতে চাই না। আমরা এতদিন আমরা কখনো ওয়েপন কোথাও বের করি না, অবশ্যই আমরা শক্ত অবস্থানে যাব যদি এই ধরনের দুর্ঘটনা হয়, নিশ্চয়ই আমরা বসে থাকবো না, প্রয়োজনে যা যা দরকার সেটা আমরা করবো। এটা তো যাওয়ার সবকিছু একেবারে ফাইনাল, যে কোনো মুহূর্তে ওরা যাবে, আমি এক্সাক্ট ডেট টু জানি না, বাট ইট হ্যাজ বিন ডান এগ্রি রাখুন। স্যার, ভাষান্তর এবং রোহিঙ্গা ক্যাম্প দুই জায়গা থেকে রোহিঙ্গারা ইদানিং খুব বেশি পালিয়ে যাচ্ছে, আমরা দেখছি এখানে সেখানে অ্যারেস্ট হচ্ছে প্রতিদিন, শুনেন পালিয়ে যাবে না কেন, এদেশে তো তার দেশ না, সে তার দেশে চলে যেতে চায়, সে তার দেশ না হলে অন্য কোথাও যেখানে, আর আমরা সব ইন্টারনেট সব খুলে দিয়েছি বিভিন্ন ইন্টারন্যাশনাল এজেন্সির সুপারিশে, তো তারা অন্যের সাথে কন্ট্যাক্ট করে, তাদের আত্মীয় স্বজন অন্যান্য দেশে আছে, সে আত্মীয় স্বজন ডাকাডাকি করতেছে যাওয়ার জন্য, তারা যাচ্ছে সেই কারণে, তারা যদি যায় যাক, আমাদের কি, তারা তারা অন্য দেশের লোক, আমরা তো তাদের দাওয়াত দিয়ে আনি নেই। হ্যাঁ, আমরা তো না আসলে এগুলো অনেকগুলো একটু বাড়াবাড়ি করে বলে লোকেরা, আর অন্য কোথাও গেলে আমরা ধরে ফেলি, ধরে আবার ব্যাক করে নিয়ে যাই। স্যার, গতকাল
একটা বিষয় সামনে এসেছে, সৌদিতে একজন প্রবাসী আছে, সৌদিতে প্রবাসী একজন আটক হয়েছে এয়ারপোর্টে ইয়াবা নিয়ে, এবং সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশে যখন তার লাগেজ চেকিং হচ্ছিল সেখানে একজন বাংলাদেশের বিমান কর্মকর্তা তিনি সেই প্যাকেটটা ছিলাম 5 বছর। সৌদি আরবের আইনটা খুব কড়া এই কিসের ড্রাগের, আগে ছিল যে ড্রাগ কেউ নিলে তাকে কাতেল করে জবাই করে ফেলবে, এবং বহু পাকিস্তানি মহিলারা, তখন পাকিস্তানিরা মহিলার থ্রুতে ওদের লাগেজে করে এই কি ড্রাগ পাঠাতো, বহু মহিলা মারা গেছে এইভাবে। এই ছেলে তো ভালো, তার 20 বছর জেল হয়েছে। ওখানে আইন হলো আপনি ডাজ নট ম্যাটার, আপনার ব্যাগের যদি কি থাকে ড্রাগ পাওয়া যায় ইউল বি বিহেডেড। এখন দেখছি 20 বছর জেল দিয়েছে। এখন বাকি নতুন তথ্য কি আসছে না আসছে সেগুলো যদি ভ্যালিড ভেরিফাইড হয় তখন আমরা আমাদের কাছে বললে আমরা সেটা সৌদি সরকারের কাছে পৌঁছাতে পারি। বা সৌদি জাজমেন্ট, জাজরা ভেরি ইন্ডিপেন্ডেন্ট এবং ভালো, তারা খুবই আপনার এই কোনো কিছুতে তারা ইনফ্লুয়েসড হয় না, তা অন দ্য বেসিস অফ এভিডেন্স তারা জাজমেন্টটা দেয়। সুতরাং যদি নতুন কোনো এভিডেন্স হয় দ্যাট দোজ কুড বি পুট আপ, না আমাদের দিন ভালো হবে, বুঝছেন? আমরা সবসময় আশাবাদী। আর এবারে আপনারা মিডিয়া আপনার খুব হইচই করলেন যে আফগানিস্তান ইস্যু আসার পরে রোহিঙ্গা সাইড লাইনে চলে গেছে অমুক টমুক, একেবারে উল্টা কথা। আমাদের ইউএনএ যে বড় ইভেন্টটা হলো সবগুলো বড় বড় দেশ স্বেচ্ছায় সেই অংশগ্রহণ করে এবং এক বাক্যে সবাই এর উপর যথেষ্ট জোর দিয়েছে। আশা করেন নিশ্চয়ই কিছু একটা হবে। হ্যাঁ, আমরা আশা বুক বেঁধেই আছি। ও তো তাড়াহুড়া কেন আপনার, আপনাকে কেউ পয়সা দিয়েছে তাড়াতাড়ি করে ওকে রিকগনাইজ করার জন্য? আমরা বলেছি যে আমরা অবজার্ভ করতেছি, উইল মেক আওয়ার ডিসিশন বেসড অন ইউ নো দি ফ্যাক্টস অ্যান্ড তথ্যর বেসিসে আমরা নিশ্চয় কোনো একটা সিদ্ধান্ত। ইতিমধ্যে আমরা তাদের বিভিন্ন রকম সেবামূলক জিনিস দেওয়ার জন্য আমরা মোটামুটি অঙ্গীকার করেছি অনেকদিন ধরেই। আমাদের লেবার মার্কেট এবং আমাদের এক্সপোর্ট মার্কেট, এগুলো আমরা বিভিন্ন আর কি বলবো আরও নতুন নতুন দেশ খুঁজতেছি। তো রোমানিয়াতে আমাদের নতুন একটা দুয়ার খুলেছে, ইতিমধ্যেই 1000 বাংলাদেশি সেখানে কাজ পেয়েছেন, আরও কিছু যাচ্ছে। সো দিস ইজ সামথিং নিউ আমরা, এবং সেইখানে দ্যার ইজ স্কোপ ফর আস, তো সেইটাকে আরও সলিডিফাই করার জন্যে তারা দাওয়াত দিয়েছেন। রোমানিয়ার সরকার আমাদের পররাষ্ট্রমন্ত্রী দাওয়াত দিয়েছেন, সেই জন্য আমরা যাচ্ছি সেখানে। আর আমাদের এই উদ্দেশ্য হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট এবং আমাদের লেবার ফোর্স যাতে আরও অধিকতর নিয়োগ দেওয়া যায়। দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধুমাত্র নগদে, দেশি নগদে বেশি লাভ।